আপনার সমাজের উপর ফিট করে। আর বেশি দূরে যদি নাও যেতে পারেন, আমি রাষ্ট্রে পৌঁছিতে পারবো না, অন্য ডিস্ট্রিক্টে পৌঁছিতে পারবো না, আমি আমার জীবন, আমার পরিবার, আমার বংশধর, আমার পাড়া, আমার গ্রাম, ব্যাস আত্মীয়, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার ওই মামা খালাদের বাড়ি, এতটাও যদি চিন্তা করেন আপনি, তাহলে আল্লাহ পাক আজাব দিয়ে শাস্তিয়ে ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে, ওই পরিবারকে, ওই সমাজকে, ওই ঘরগুলিকে, ওই বাড়িগুলিকে, তাই না? যতদিন পর্যন্ত তারা কি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, কত বড় নগদ ফায়দা। তাহলে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে চান, মাফ চান চাওয়ার মতো, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করতে থাকেন, আর ইস্তেগফার কোনো মন্ত্র নয়, তওবা ইস্তেগফার, শুনে রাখেন এখানে, এটা প্রথমেই বলা জরুরি ছিল। অনেকে মনে করে যে তওবা ইস্তেগফার পাঠ করা শুধু, কলমা পাঠের মতো, কলেমার অর্থ বুঝলেন না, কলেমার জিকিরও করেছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু কবরে সিজদা করব, পীরকে সিজদা করব, তাই না? নিজেই লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিচ্ছে। ওই রকম মন্ত্র পাঠ করবেন না যে আল্লাহ তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আতুবেলি, আস্তাগফিরুল্লাহ আতুবেলি, আমি দিনে এতবার আস্তাগফিরুল্লাহ আতুবেলি পড়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে হারাম কাপড় আপনার, হারাম কাপড় আপনার তৈরি করার দিক থেকেও, পয়সার দিক থেকে যে পয়সা দিয়ে তৈরি হয়েছে, রুজি রোজগারের দিক থেকেও, আপনার ইবাদত বন্দেগী তো আপনি ফরজ অজব ছাড়ছেন, আপনি বহু পাপে আপনার চোখ গুনাহ করছে, কান গুনাহ করছে, আপনার পা গুনাহ করছে, হাত গুনাহ করছে, জবান গুনাহ করছে, গীবত চুগলখুরি বহু পাপে জড়িয়ে আছেন, সংশোধন নেই, শুধু মৌখিক তওবা, আস্তাগফিরুল্লাহ আতুবিলি, আস্তাগফিরুল্লাহ আতুবিলি। আমাদের দেশের মানুষরা আবার একটু বানিয়ে সানিয়ে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিলি। এখানে বলে রাখি, যখন এই কথাটা আসল, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, এই রব্বি মিন কুল্লি যাম মিলিয়ে কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। অথচ বড় বড় আল্লামা হুজুররা একটু তওবা পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবিলি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিলি, আল্লাহর কাছে মার্জনা কামনা করছি, ক্ষমা চাইছি, আর তার কাছে ফিরে আসছি, তওবা করছি। অথবা বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সেই আল্লাহর কাছে তওবা করছি, মার্জনা কামনা করছি, যিনি ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই, যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল হাই, যিনি চিরঞ্জীব, আর কেউ চিরঞ্জীব নাই, নবী হায়াতুন নবী নয়, আল হাই চিরঞ্জীব আল্লাহ পাক, আল কাইয়্যুম যিনি সবকিছুকে ধরে আছে, নিয়ন্ত্রণ করেন, পীর ওলিরা ধরে আছে, দেশকে ধরে আছে, অমুক জায়গায় গান বাজনা হচ্ছে, ধ্বংস করে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, আর পীর আল্লাহর ওলি ধরে রাখতে যাচ্ছে, কত বড় শিরকি কুফুরি কথা। তাহলে তো কাইয়ুম ওই পীরেরা, কাইয়ুম তো হইল গৌস আর কুতুব আর আবদাল, তাই না? এগুলি আকিদা হিন্দুদের নয়, এগুলি আকিদা ইহুদি খ্রিস্টানদের নয়, এগুলি মুসলিম রূপের শিরকারীদের আকিদা, যে গৌস কুতুব আবদাল। হ্যাঁ, আপনারা বেশি জানেন সম্পর্কে, একটা লোক দাড়ি নেই তারপরেও শিক্ষিত মানুষ এই রমজান ইফতার ক্যাম্পে এসে বলছে, আমি যেহেতু এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গৌস কুতুবের কথা, তখন তারপরে দিন এসে বলছে আমাকে যে শেখ, আমি তো জানি যে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় আল্লাহর কুতুব রাখা আছে, আল্লাহর কুতুব আছে, নিযুক্ত আছে, আর এই আল্লাহর কুতুব ধ্বংস হতে গ্রামটাকে ধরে আছে, ধ্বংস হবে না, ধ্বংস করতে দেবে না। আর হক্কানিপীর, যাদেরকে দেশের লোকের হক্কানিপীর বলে, তাদের কিতাবের কথা বললাম যে সাম দেশে আল্লাহ ধ্বংস করতে চাইছেন, গান হয়েছে সেই জন্য, আর এই কুতুব কি চলেছে, ধরে রাখবে, আল্লাহকে ধ্বংস করতে দেবে না। তো কাইয়ুম কি হইল, আল্লাহ ধ্বংস করতে চাইছে আর ইয়ে কুতুব ধ্বংস করতে, তো কুতুব কাইয়ুম, তাই না? আর আপনার আয়াতুল কুরসি বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, তাই না? আপনার ইস্তেগফারের দোয়া বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাই চিরঞ্জীব, আল কাইয়ুম ধারণকারী, নিয়ন্ত্রণকারী, সবকিছুকে ধরে রাখেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কেউ ধরে রাখতে পারে না। আকি তওবা করেন, এগুলো থেকে তওবা করেন আগে, অন্যান্য পাপের আগে, শিরকের পাপ থেকে তওবা করেন, বিদাতের কুফরির পাপ থেকে তওবা করেন, তারপর অন্যান্য কাবিরা থেকে তওবা করেন, শিরকি থেকে গেল
আর খুন থেকে তওবা করলেন, জিনা থেকে তওবা করলেন, মিথ্যা বলা থেকে তওবা করলেন, নামাজ সুন্দর করলেন, নামাজ কা ঘাটতি ছিল ইত্যাদি, আরো যে হারাম খেতেন হারাম খাওয়া থেকে তওবা করলেন, পর্দা আপনার বিবি করতেন আপনার বিবি তওবা করলেন, কিন্তু এখনো শিরকি আকীদা মজুদ আছে, গস কুতুবের শিরকি কুফরি আকীদা যে এরা দুনিয়াকে ধরে রাখে। তাহলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তওবা শুরু করতে হবে ওইখান থেকে, তৌহিদ ঠিক করা থেকে, শিরক থেকে আগে তওবা করতে হবে, ইসলাম বিনষ্ট করে বিষয় থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। তো নগদ লাভ, এই নগদ লাভ আছে, তাহলে আপনার জীবনে এটা ফিট করেন। আপনি যদি তওবাকারী মুসলিম হন, আপনার স্ত্রী মাশাআল্লাহ ভুল হইতে পারে, স্বামীকেও কখনো বড় কথা বলে দিচ্ছে কিন্তু তওবা করে, হ্যাঁ কোনো সময় দায়িত্বে খানিকটা গাফিলতি হচ্ছে কিন্তু তওবা করে, সংশোধনের জীবন। অনেক সময় হচ্ছে ভুল ত্রুটি হইলেও ঠিক পরিষ্কার তওবা করে, সংশোধনের জীবনের চেষ্টা করে, বা ভুল হয়েছে তওবা করে নিয়েছে খালেস অন্তর থেকে, এখন মাশাআল্লাহ আল্লাহ অভিমুখী হয়ে গেছে, দিনের দিকে মুখ ফিরিয়ে রয়েছে। তাহলে আপনার বাড়িতে, আপনার জীবনে, আপনার স্ত্রীর জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে রহমত নেমে আসবে, আজাব দূর হয়ে যাবে। আপনার গ্রামের লোককে তওবা করাইতে পারেন, আপনার বংশধরকে তওবা করাইতে পারেন, আপনার শ্বশুর বাড়িকে তওবা করাইতে পারেন, আপনার মামাদের বাড়িতে গিয়ে তওবা করাইতে পারেন, তাদের বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। আর কত বালা মুসিবতে আজকালকার লোকেরা ভুগছে, তাহলে বালা মুসিবত থেকে রক্ষার উপায় হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা। আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি ইস্তিগফার করতে থাকে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে।